গোটেই অসমত আমি ভারতবর্ষের কথা যোৱা নাই। ডাম্পারের ডাম্পারটো কি হয় মানে খুব শক্তিশালী গাড়ি হয়, ইহতের কম স্পিড ইহতে কবলৈ হলে নিদিয়ে, এতিয়া বেশি স্পিড থাকে, বেশি স্পিড থাকে আর হঠাৎকেই যদি কিবা কারণত স্পিড কন্ট্রোল করব লাগে, ই ব্রেক চেক নকরে, কারণ ব্রেক করলে হি উল্টিব। এই ক্ষেত্রত মানে ডাম্পারের আপনি দৌড়াত্ব কইসে হয় দৌড়াত্বই হব পারে, কারণ এটা স্পিড লিমিটের ভিতরত যদি তো গাড়ি চলায় কেউ অ্যাক্সিডেন্ট হব লাগে। এই গাড়ি চলার মূল কারণটো হল মই যেটো অনুধাবন করে আছো, এই ডাম্পারের মালিকবিলাকের খুব টকা লাগে নেকি, যে খুব টকা ইনকাম করিব লাগিব, আর তেওঁলোকের দুটা এটিএম হয় নেকি, এটা এটিএম মানে হেৰি ইয়াতে আমার এই যে মাটির পৃথিবীর কারণে আর এটা স্বর্গের কারণে, সেই এটিএমটো তেওঁলোকের মালিক সকলের বা ড্রাইভার সকলের এইটার নাম হেভেন এটিএম, মানে উপরত গই তেওঁলোকে টকা উলাব লাগিব হেৰি এটিএমের ফলের পর। এই কারণে সেই ডাম্পারবিলাক ইমান দ্রুত গতিত চলে, কোনো কন্ট্রোল নাই, একো নাই। তো এই ক্ষেত্রে আমি আগতেও অনুরোধ করছি, আমি একেবারে করজোরে নিবেদন করি ড্রাম্পারের মালিক সকলক, ড্রাম্পারের ড্রাইভার সকলক, বা সব গাড়ির ড্রাইভার বা মালিক সকলক, যে আপনাদের নিয়ন্ত্রিত গতিত গাড়িটি চলান। গাড়ি এটা যান হয়, যন্ত্র হয়, এই ইয়াতে যদি মানবীয় চরিত্রলৈ গাড়িটি চলায় তেনেহলে এটো এটো মানবের নিশানা চলিব, আর যদি দানবীয় চরিত্রলৈ চলায় তেনেহলে এটো দানবের নিশানা চলিব, কারণ গাড়ি তো নিজের ক্ষমতা নাই। এই কারণে কেতিয়াবা কয় যন্ত্র মানব আর যন্ত্র দানব, এটো একটা যন্ত্র হয়তো, কাজেই মানবের নিশানা চলোৱাৰ কারণে আমি একেবারে করজোরে আপনাদের ফটো লই দেখাই দিব যে আমি জোর হাতে নিবেদন করছো, যিসকলে গাড়ি চলায় যে আপনাদের মানবের নিশানা আপনার যন্ত্রটো চলাক, এটো এটা মানব যন্ত্র হব যাতে আমাক রক্ষা করে যাব পারে বাটত, এটাই আমার অনুরোধ। আমি যেতিয়া আমার আমার যে ক্ষমতা আছে এই ক্ষমতার জড়িয়ে যদি আমি ধরো কেতিয়াও সুইচ করো, কেতিয়াও পেনাল্টি করো, এইবিলাক তো আছে, কোনো ঠাইত অ্যাক্সিডেন্ট হলে আমি তো আর সি ক্যান্সেল করো, এইবিলাক তো এটা আপনি কি করব। আমার ইয়াতে এবাব 45 লাখ গাড়ি রেজিস্টার্ড আছে, আমি খালি এইটার কথা কোয়া নাই, সব গাড়ি লই কইছি, আর নর্থ ইস্ট আর অল ইন্ডিয়া লেভেলের গাড়ি আই 55 লাখের উপরত গাড়ি অহমত চলি আছে এভরিডে অন রোড, কাজে কিমানখিনি গাড়ি কোন স্পিডত কিমান চলি আছে, আইন তো ভঙ্গ করে আছে বিভিন্ন ঠাই, যেটা আমার নজরত আহে আমি করে আছি।